আজকে 9 তারিখ 9 তারিখ আজকে আমাদের সব লাইনে টিন শার্ট চলে, 3 লাইনে ক্রিটিক্যাল আইটেম চলে, ক্রিটিক্যাল আইটেমের ভিতরে 2 নম্বরে যে স্টার চলে ঘন্টায় 120 টার্গেট দেওয়ার কথা সকালে কমিটমেন্ট করে গেছে, 2 নম্বরে লাইন কোয়ালিটি সুপারভাইজার হাতে চলে লাইন কোয়ালিটি কই সকালে ঘন্টায় 120 দিয়েছে, কমিটমেন্ট দিয়ে গেছিল, এই জন্য হাত তালি না দিলাম। এই উপলক্ষে আপনাদের 2 জনের জন্য 4টে চকলেট আছে, 4 পিস চকলেট এখানে রাখলাম, কিলো পরে দিতেছি। সকালে কমিটমেন্ট ছিল 250 পিস দিবেন, এই যে 220 পিস কেন কম হয়েছে? এখন কি প্রবলেম সলভ হয়েছে? পরে ঘন্টা 250 হবে, হবে কিনা যেটা হবে সেটা বলে, হবে 220 পিস হইলে 2 জন 4টে চকলেট পাবেন পরের ঘন্টায়, আলহামদুলিল্লাহ। এবার 2 3 100 হয়েছে, 4 5 4 5 বরাবর না কেন জয়াল কত হয়েছে প্রথম ঘন্টায়? 80 পিস কমিটমেন্ট করছিলেন, কেন কম হলো? ব্যালেন্স ওকে, পরবর্তী ঘন্টায় কত হবে? পরবর্তী ঘন্টায় কত হবে? 80 পিস, 80 পিস না, তুমি 90 পিস ভোট দিতে হবে। এই 4টা চকলেট আমি তোমার জন্য রেখে দিলাম, এই যে পরের ঘন্টায় 90 পিস ভোট লাগবে, এটা কিন্তু সম্মান, সম্মান 6-7 মাসুদ কত পিস হয়েছে? 55 পিস, পরের ঘন্টায় কি 80 পিস হবে? 80 পিস না হইলে এই যে যত চকলেট সকালে প্রথম ঘন্টায় দেবো সব চকলেটের দাম তোমাকে দেওয়া লাগবে। আর তোমরা সবাই রাজি? ৭০ না হলে চকলেটের দাম দেওয়া লাগবে, এই সবাই সামনে কমিটমেন্ট করলে চকলেটের দাম দেওয়া লাগবে, সেই ফিডব্যাক তোমাকে দিতে হবে। তুমি আর তোমার এটিএম দেখতেছে একটা লাইন, আমি এটিএমটা কোন লাইনে দায়িত্ব দিই নাই, আমি সবাই সামনে বললাম ওই স্টেজ শেষ না পর্যন্ত এপিএম এর কোন লাইনে আমি দায়িত্ব দিই নাই। আর এটা দিছি 2 নম্বর লাইন, তোমার এপিএম এর দিছি মাত্র 6 নম্বর লাইন। 70 ওই যে সাগর, তোমার প্লাই কোয়ালিটি কে? প্রথম ঘন্টা কত হইছে? 110, 50 টাকা জরিমানা দিতে হবে, তার কারণ তোমাদের টার্গেট হচ্ছে 250, 110 হইছে, প্রথম ঘন্টায় কমিটমেন্ট দেওয়া হয়েছিল তোমার আছে 200 220, অর্থাৎ 90 পিস কম হয়েছে, এর জন্য 50 টাকা জরিমানা, আমি চকলেট কিনবো, কোন ঘন্টায় দিবা 50 টাকা না ভোট দিয়ে পরিশোধ করবা? কত দিবা? 220 দিলে 4টা চকলেট পাবা, সেই দিতে হবে, ধন্যবাদ। এরপরের লাইন কোনটা? 9 রুবেল বলেন, 220 পিস হয়েছে, 4টা চকলেট পাবে ওরা, ধরেন কিন্তু 250 পিসের 1 পিস কম দেওয়া যাবে না পরের ঘন্টায়, আর 250 পিসের কম হইলে 250 পিসের কম হইলে চকলেট কিনে দেওয়া লাগবে। শান্তা কত হয়েছে? 120, শান্তার নতুন লাইন, একদম নতুন লাইন, শান্তার লাইনে 120 হয়েছে, আমি ধন্যবাদ দিলাম, পরের ঘন্টায় 150 হইতে হবে। আমি কোনো প্রবলেম করে শুনতে চাই না, প্রবলেম শোনা যাবে না, এটা ধরো তোমার লাইন কোয়ালিটি কই, ধরো পরের ঘন্টায় 150, এর পরের ঘন্টার থেকে 150 করে না হইলে জরিমানা, চকলেটের জরিমানা, বুঝাইতে পারছি? হাসান কত হয়েছে? 120 হইলে তুমি
দশটা চকলেট বারোটা চকলেট কিনা জরিমানে দিতে হবে, কখন দিবা? পরের ঘন্টায় 230 হবে, চেষ্টা না যদি না হয় তাহলে বারোটা চকলেট কিনা জরিমানে দিতে হবে পরের ঘন্টায়, বারবার দিতে। আচ্ছা আলহামদুলিল্লাহ, খান কি সুমি কত হয়েছে? তোমার 250 টার্গেট, সকালে ঘন্টায় 220 কমিটমেন্ট ছিল, 150-এর জন্য তোমার আমি চকলেট দিতে পারলাম না। পরের ঘন্টা যদি 250 না হয় তাহলে তোমাকে জরিমানা দিতে হবে, তোমার লাইনটা 250 সেট করা, বারবার চেষ্টা করে যদি না পারো তাহলে জরিমানা কিন্তু দিতেই হবে। আমার কাছে কিন্তু বহুত টাকা জমেছে, তোমাদের টাকা 10 টাকা 20 টাকা করে জরিমানা জমছে, কিন্তু আমার কিন্তু তোমাদের সাথে কমিটমেন্ট শেষ। রাজ, যদি কোন মাইনে ইনপুট শর্ট থাকে আর আমি কই আবির, আচ্ছা ইনপুট সবার বাজার আসে নাই, পরে ডাকতেছি আসেন না, যদি কোন লাইনে বলে ইনপুট নাই, এটা আপনারা তিন দিন আগের থেকে যা করবেন তাই করবেন, এটা আমার সাবজেক্ট না, কিন্তু আমার ইনপুট গ্যাপ গেলেই জরিমানা দেওয়া লাগবে। আমি বকা ঝকা খালি ক্লাস পছন্দ করি না, আর যদি ঠিক মতো ইনপুট দিতে পারেন তাই এই চকলেট পুরস্কার পেয়ে যাবেন এক বয়ে, ফুল কাটিং এর জন্য, ফুল কাটিং এর জন্য ইনপুট পেয়ে যাবেন এই এক বয়ে চকলেট পেয়ে যাবেন। এর জন্য আমার যত টাকা খরচ আমি পকেট থেকে করবো, কিন্তু আপনারা ফেল মারলে আপনাদের জরিমানা দিতে হবে চকলেট দিয়ে। এটা মিটিং এর বাইরে আইসা বলবেন আমি সমাধান করে দিব, কিন্তু মিটিং আমি দেখো কাজের জন্য আমারটা অ্যান্সার দিতে হবে, মিটিং এ আপনার টাস করার জন্য আমি ডাকি নাই, আমারটা শোনার জন্য আমি সবাইকে ডাকছি, আমার থিওরি আছে এটা। আপনি এক মিনিট পরে মিটিং এর পরে আসেন অথবা আগে আসেন আপনার প্রবলেম সলভ করে দেওয়ার জন্য। এখানে দেখেন কত ম্যানেজার আছে, এখানে আমি সব ম্যানেজার, এখানে সবাই ম্যানেজ করে চলতে হবে। আর এখানে যে যা আছেন আমরা মিলে মিশে কাজ করব, একে অপরের সাথে কেউ কাউকে টিক্কা দিব না, টিক্কা দিব ওই সময় শুধু প্রোডাকশনের জন্য, কেউ কাউকে গতকাল কত করেছি আজকে কত করে রাখবো, ওইভাবে টার্গেটটা সাজান দয়া করে।